শৃঙ্খলা রক্ষা কমিটিকে আমি রিপোর্ট দিয়ে দিয়েছি, তারা ব্যবস্থা নেবে। কিন্তু অনাস্থা আস্থা এটা সম্পূর্ণ হবে সল্টলেকের কাউন্সিলরদের এখতিয়ার। এখানে আমি পৌরমন্ত্রী হিসেবে বলতে পারি না যে অনাস্থা আনো কি আস্থা আনো, এটা আমি বলতে পারি না। নিশ্চিতভাবে পার্টি বিরোধী কাজ হয়েছে আমার মনে হয়েছে, আমার রিপোর্ট আমি পাঠিয়ে দিয়েছি আমাদের দলের শৃঙ্খলা রক্ষা কমিটি, তারা যা ডিসিশন। ওনাকে কি লিখিতভাবে কিছু দেওয়া হয়েছে? লিখিতভাবে কেন দেবো? উনি যে মেয়র হচ্ছেন লিখিতভাবে আমরা কোটা পাঠিয়েছি, উনি যে মেয়র হবেন পার্টির চয়েস হলো সেটা কি লিখিতভাবে রয়েছে নাকি? যেটা লিখিত অনাস্থা আস্থা এগুলো সল্টলেকের মেয়র সল্টলেকের কাউন্সিলরদের ব্যাপার, তারা কি ডিসিশন নেবে সেটা আমি। উনি বলছেন যে বিনা পয়সায় উনি মুকুলের পরামর্শ নিয়েছেন, আপনারা তো প্রশান্ত কিশোরের পরামর্শ অনেক টাকা দিয়ে নিচ্ছেন, টাকা আসছে, তার মানে অধঃপতনটা কোথায় গেছে? তৃণমূলের থেকে বড় হলো, তৃণমূলের এমএলএ হলো, তৃণমূলের মেয়র হলো, আর সাজেশন নিচ্ছে যে তৃণমূলকে পেছন দিক দিয়ে ছুরি মেরেছে, তার মানে ও নিজেও গড্দারের পর্যায়ে। দাদা উনি বলছে ওনাকে কি আপনি ফোন করেননি? তাহলে 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 আমি মিথ্যা কথা বলছি? আর বেইমান নিয়ে উনি কটাক্ষ করছেন আপনাকে? বেইমান নিয়ে উনি আপনাকেই কটাক্ষ করছেন? ভগবান ও কি করছে ও নিজেই জানে না, ওকে ক্ষমা করে দাও।